তা প্রথম একটা লাকড়ি কা আছে হ্যাঁ কাঠের টুকরো আছে ওটা কি হবে সলিড তারপরে নেক্সট এটা কি আছে বুঝতে পারছি না তো এটা ও কেটলি হ্যাঁ ইলেকট্রিক কেটলি মনে হচ্ছে সেখান থেকে ভেপার বেরোচ্ছে তাই না ওটা গ্যাস হবে তারপর টায়ার্স সলিড নেক্সট জগে জল আছে লিকুইড অ্যাপেল সলিড আচ্ছা অটো থেকে বের বেরোচ্ছে গ্যাস তারপরে দুধ আছে লিকুইড শুজ সলিড অ্যান্ড লাস্টে ওয়াটার আছে লিকুইড ওকে এবার চ্যাপ্টারটা দেখো উই সি মেনি থিংস অ্যারাউন্ডাস বিল্ডিংস ফার্নিচার বুক টয়স অ্যান্ড পেন এটা তো কয়েকটা জিনিসের নাম দেওয়া আছে আরও অনেক কিছু আমরা দেখতে পাই তাই তো তা সব কিছু যা আমরা দেখতে পাই সব কি সলিড থাকে সব কি লিকুইড থাকে না সব গ্যাস থাকে না মিক্সচার থাকে মিক্সচার থাকে তাই না কিছু সলিড কিছু লিকুইড কিছু গ্যাস থাকে অল দিজ থিংস আর মেড অফ ডিফারেন্ট মাটিরিয়ালস তাই যুচ আমি দেখতে আসপা আমরা যা কিছু আশেপাশে দেখিয়ে সব আলাদা আলাদা জিনিস থেকে তৈরি থাকে তাই না বিল্ডিংস আর মেড অফ ব্রিক্স সিমেন্ট যেমন বিল্ডিং ব্রিক্স সিমেন্ট স্যান্ড স্টিল এগুলো থেকে তৈরি থাকে ফার্নিচার ইজ মেড অফ উড ফার্নিচার কিসে উড দিয়ে হয় উড ছাড়া কি দিয়ে হয় আয়রন দিয়েও হয়তো তাই না এই যে আমার এই টেবিল আছে এখানে উডও আছে গ্লাসও আছে আর এখানে আয়রনও আছে

ফ্ল্যাক্স আর কি আছে নাইলন টেরিলিন তারপরে একটা রেয়ন আছে আরও আছে কিছু টয়েজ আর পেন্স আর মেড অফ প্লাস্টিক আর মেটাল তো টয়েজ পেন্স খেলনা পেন এগুলো কিসে প্লাস্টিকে হতে পারে মেটাল কিছু কিছু খেলনা মেটেলও হয় কিছু পেনও দেখবে পেনটা মেটালে থাকে লোহা বা স্টিলের থাকে ভারী ভারী হয় পেন তাই না প্লাস্টিকের বেশিরভাগই হয় কিন্তু টয়েজ আর পেন্স नेक्स्ट देखो व्हाट इज मैटर मैटर का के बोले भाई क्लियर मैटर का के बोले एनीथिंग दैट हैज मास एंड वॉल्यूम इज कॉल्ड मैटर जिस किसी का भी जे को जिनी से मास और की ताकि वॉल्यूम ताके बोले अपना मैटर मास माने गोदाम वाले बोलते कि ले सोजा वजन जर वजन हो और वॉल्यूम मींस কিছু জিনিস তার মধ্যে ধরবে উসকে অন্দর কুচ পাকাড় সাহা হ্যাঁ বা উসকে অন্দর কুচ হ্যাঁ যেমন ধরো আমার এই টিফিন বক্সটা এর তো ওজন আছে মাস আছে আর এর ভেতরে কিছু একটা ধরতে পারে যেমন তোমাদের ওয়াটার বটলস আছে ওয়াটার বটলস ওয়াটার বটলে তো ওজন আছে স্টিলের বটলগুলো ভারী থাকে প্লাস্টিকগুলো হালকা আর বোতলে আলদা আলদা ক্যাপাসিটি থাকে কেউ আধা লিটার হবে পাঁচশো এম কেউ এক লিটার হবে বড় বোতল গায়ে দু লিটার হতে পারে তাই না তো যে এক লিটার দু লিটার এটা কি বলছি ভলিউম বলছি কি বলছি ভলিউম এগুলো কিন্তু দেখো ফর এক্সাম দ্য অ্যামাউন্ট অফ ম্যাটার কন্টেন্ট ইন অ্যান অবজেক্ট ইজ কল ইটস মাস তা বলছে কোন জিনিসের মধ্যে কতটা জিনিস ধরে আছে ওসি কি ওইটা কি বলছি আমরা মাস ফর এক্সাম্পল যেমন দেখো দ্য মাস অফ আ উডেন চেয়ার ইজ দ্য অ্যামাউন্ট অফ উড ইট কন্টেন্টস তা যদি বলে একটা কাঠের চেয়ার আছে और मास কত তার মানে ওর মধ্যে लकড়িকা কত টুকরা আছে বা কাঠের কতগুলো পার্টিকেলস আছে ছোট 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 কতগুলো পার্টিকেলস আছে সেটাই হচ্ছে তার মাস সিমিলারলি দ্য মাস অফ আ গ্লাস টাম্বলার ইজ দ্য अमाउंट অফ গ্লাস ইট কন্টেইনস গ্লাস টামলা মানে গ্লাসে কাচের কোন একটা বাটি হতে পারে বড় বাটি বাউল যেটা বলি তার মাস কত হবে কতটা তার মধ্যে কাঁচ আছে কতটা কাঁচ है अब कास्ट আমরা ওজন করতে পারি দুশো গ্রাম হতে পারে কাঁচ আড়াইশো তিনশো পাঁচ ভারী হলে ভারী আরও ভারী ওজন হবে তার তাই না বড় বড় বাটি হলে গ্লাস হলে ভলিউম অফ এন অবজেক্ট ইজ দ্য স্পেস অকুপাইড বাই ইট ভলিউম মানে কতটা জায়গা ঘেরায় কতটা জায়গা ফাঁকা আছে ভেতরে যেমন বোতল তোমাদের আছে যত বড় হবে তার ভেতরে ততটা ফাঁকা কিন্তু জায়গা হবে ওটাই হচ্ছে তার ভলিউম একটা বড় বালতি একটা মগ कार वॉल्यूम जैसी बाल्ट बल्क बाकेट नमक बाकेट बाकेट के अंदर में जैसी जल धरबे उसके अंदर खाली जगह ज्यादा है मैटर इज मेड अप ऑफ टाइनी पार्टिकल्स कॉल्ड मॉलिक्यूल्स मैटर देखो किससे तरीके तोरी खूब टाइनी माने खूब छोट्टो छोट्टो पार्टिकल যেটা আমরা চোখে देखते परबो ना बूंदे का लड्डू देखा है मिहिदाना लड्डू ছোটো ছোট ছোটো ছোটো দেখবে দানা দানা থাকে ওটাকে গোল হাত দিয়ে পাকিয়ে পাকি আমরা একটা লাড্ডু বানাই তা ধরে পাকাড়লো ধরে নাও ওই ছোট ছোটো দানাগুলো হচ্ছে পার্টিকলস কি বলছে ওটা মলিকুলস বলছি কি বলছি মলিকুলস ও ছোট ছোটো মলিকুলস মিলে একটা লাড্ডু তৈরি হচ্ছে ঠিক এসেই এই প্লাস্টিকে পেন ঢাকনা টেবিল চেয়ার সব কিছু কিন্তু ছোট ছোট পার্টিকলস দিয়ে তৈরি হয়ে হয়েছে এই যেমন দেওয়ালে প্লাস্টার হয়েছে দেওয়ালে প্লাস্টারে কি ইউজ করে সিমেন্টার বালি 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 তো পার্টিকল থাকে ছোট ছোট দানা থাকে ওগুলো মিলেই সব কিন্তু তৈরি হয়েছে দিজ আর সো স্মল দ্যাট উই ক্যানট সি দেম উইথ দ্য তাই এই যে মলিকুলস থাকে এত ছোট থাকে নেকেড আই মানে খালি চোখে খালি চোখে আমরা এই পার্টিকলস দেখতে পাই না বালি পার্টিকলস বড় থাকে আমরা দেখতে পাই তাই না এগুলো যেগুলো বড় থাকে আমরা দেখতে পাই ছোটগুলো আমরা দেখতে পাই না আচ্ছা যতটা পড়িয়েছি এখানে দেখো মলিকিউলস ওয়াটার মলিকিউলস হোয়াট ইজ ম্যাটার হোয়াট ইজ মাস হোয়াট ইজ ভলিউম এই কোটা ডেফিনিশন আছে এগুলো ভালো করে মুখস্ত করবে যেমন হোয়াট ইজ ম্যাটার এনিথিং দ্যাট হ্যাজ মাস এন্ড ভলিউম ইজ कॉल्ड ম্যাটার হোয়াট ইজ মাস দা अमाउंट অফ ম্যাটার কন্টেইন ইন অ্যান অবজেক্ট ইজ कॉल्ड इट्स মাস হোয়াট ইজ ভলিউম ভলিউম অফ অ্যান অবজেক্ট ইজ দা স্পেস অকুপাইড বাই ইট এন্ড ওয়াটার মলিকিউলস ম্যাটার ইজ মেড আপ অফ টিনি পার্টিকেলস कॉल्ड মলিকিউলস যেটা ম্যাথসে তোমাদেরকে করানো হয়েছে পেস থার্টি থ্রি ম্যাথ ম্যাজিকে ওইটা তোমরা আরেকবার ভালো করে প্র্যাকটিস করবে কালকে আমি আবার লিখতে দেবো ফিফটিন মিনিটস টাইম ফিফটিন মিনিটসের মধ্যে করতে হবে শুধু আনসার্স কিন্তু কালকে কোয়েশন লিখতে দেবো না আমি ঠিক আছে আর সায়েন্সে এটা মুখস্থ করে নেবে